हेलो एंड वेलकम टू इपार्शल ऑनलाइन क्लासेस डेली कारेंट अफेयर्स वीडियो सीरीजे ये वीडियोते हमें 30 and 31 अगस्ट जे सब इम्पोर्टेंट कारेंट अफेयर्स आछे तादेर एमसीक्यूजगुलो निये तोमादेर संगे आलोचना करब एवं तार पाशापाशी कारेंट अफेयर्सर ऊपर बेस्ड करे जे सब स्टैटिक जीके तोमादेर अपकामिंग एग्जाम पॉइंट अफ व्यू थेके वेरी वेरी इम्पोर्टेंट से सब स्टैटिक जीकेगुलो निये किन्तु आमी एई वीडियोते आलोचना करब एवं तोमरा एई वीडियोर जे पीडीएफ आछे सेटा आमादेर टेलिग्राम चैनल हिपार्शला अनलाइन सेई टेलिग्राम चैनेले पेये जाबे जार लिंकटि किन्तु एई वीडियोर डेस्क्रिप्शने देवा आछे। तो आलोचना शुरू करार आगे तुम्हारा जरा एखो हमारे चैनल हिपार्शला अनलाइन सबसक्राइब करो ता अवश्य हमारे चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस कर रखे जैसे कि ना फ्यूचारे सब भिडियोर आपडेटगुलो तुम्हारा ठीक समय पे जाओ। तो चलो आलोचना शुरू करी। तो देखो प्रथम क्वेश्चन केरलार प्रथम सामुद्रिक एम्बुलेंसटर नाम कि जा सम्प्रति केरलार मुख्यमंत्री पिनाराई विजयन उद्बोधन करेछेन। तो इखाने आमादेर जेटा कारेक्ट आंसर हो जाबे सेटा हो जाबे अपशन बी प्रतीक्षा सामुद्रिक एम्बुलेंस जेटा बा सबमेरिन एम्बुलेंस जेटा किन्तु केरलार जे सीएम आछेन मुख्यमंत्री पिनाराई विजयन उद्बोधन करेछेन। कादेर जोन्नो जे सब जे माझी आछे जारा माछ धरते समुद्रे जाए तादेर जदि शरीरेर कोनो अवनति हय बा कोनो एमार्जेंसि देखा जाए ताहले किन्तु एई साबमेरिन जे एम्बुलेंस आछे बा सामुद्रिक जे एम्बुलेंस आछे सेटा किन्तु तादेरके रेस्क्यू करते काजे लागबे। ठीक आछे, एई जोन्नोई किन्तु केरलार मुख्यमंत्री पिनाराई विजयन एटा उद्बोधन करेछेन। ताहले आमादेर कारेक्ट आंसार हबे अपशन बी प्रतीक्षा। एखाने किछु इनफरमेशन देखो केरला सम्बन्धे देवा आछे। प्रथम जो आज गवर्नर केरलार जी गवर्नर आरिफ मोहम्मद खान और जो नैशनल पार्कगुलो एखे देव आज तुम्हारा एक देखे नेता क्योंकि तुम्हारे माथा थके जाए। ओके चले जाब नेक्स्ट क्वेश्चन। क्वेश्चन नम्बर टू समाज कल्याण प्रकल्प आवत्य अंतर्भुक्त करते कौन राज्य व केंद्रशासित अंचल इरादा प्रचार शुरू करे। तो ये जो कारेक्ट अन्सार हो जाए अपशन बी जम्मू एंड काश्मीर। से समाज सोशल सार्विस जो प्रकल्पगुलो आज स्कीमगुलो आई स्कीमर आवत्य सब मानुष के आनार जो কিন্তু একটা যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা কিন্তু চালু করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট। সেটা হচ্ছে ক্যাম্পেইনটার নাম হচ্ছে ইরাদা। ওকে, এই ক্ষেত্রে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের ইনফরমেশন কিছু নিয়ে নেব যার লেফটেন্যান্ট গভর্নর আছেন মনোজ সিনহা এবং ক্যাপিটাল দেখো উইন্টারের ক্যাপিটাল জম্মু এবং যে সামারের ক্যাপিটাল আছে মানে গ্রীষ্মকালের ক্যাপিটাল সেটা হচ্ছে শ্রীনগর। চলো যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার থ্রি দু হাজার কুড়ি সালের আঠাশে আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর ষষ্ঠ বার্ষিকী পালন করা হলো। এবার কোশ্চেনটা করেছে দেখো PMJDY অর্থ মন্ত্রকের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়। বলেছে যে PMJDY যেটা আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা তার কিন্তু ষষ্ঠ বার্ষিকী পালন করা হলো 2020 সালের 28 আগস্ট এবং এই PMJDY এটা অর্থ মন্ত্রকের কোন বিভাগ দ্বারা পরিচালিত হয়। তো এখানে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে অর্থ মন্ত্রকের যেটা মিনিস্ট্রি অফ আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স আছে মিনিস্ট্রি অফ ফিনান্স আছে সেই ফিনান্সের কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা দ্বারা কিন্তু এটা পরিচালিত হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। ওকে চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার ফোর শিনজো আবে 2020 সালের আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি কোন দেশের প্রধানমন্ত্রী। দেখো শিনজো আবে যিনি ছিলেন তিনি কিন্তু জাপানের প্রধানমন্ত্রী। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাপান। এবার আমরা একটু জেনে নেব যে শিনজো আবে কেন 2020 সালের আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ তার শারীরিক অবনতির জন্য, ঠিক আছে, শরীরের যে অসুস্থতা সেই অসুস্থতার আরও অবনতি হচ্ছে সেই জন্য কিন্তু তিনি এই ডিসিশন নিয়েছেন, ঠিক আছে, পদত্যাগের। এক্ষেত্রে আমরা জাপানের সম্বন্ধে কিছু জেনে নেব। দেখো জাপানের যে ক্যাপিটাল আছে সেটা হচ্ছে টোকিও এবং যে কারেন্সি আছে সেটা হচ্ছে ইয়েন এবং ইউনেস্কো যে হেরিটেজ সাইটগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তাহলে তোমাদের মাথায় থেকে যাবে। চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর ফাইভ ইউনো কৃষি ওয়েব অ্যাপটি নিচের কোন ব্যাংকের। দেখো ইউনো যে অ্যাপ সিরিজটা আছে সেটা কিন্তু SBI ব্যাংকের। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারই কিন্তু এই ইউনো যে ব্যাংক অ্যাপ সেটা আছে, ইউনো কৃষি ওয়েব অ্যাপ সেটাও আছে। এটা কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার আছে সেটার থেকে কিন্তু SBI-র সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এই অ্যাপটাকে লঞ্চ করা হয়েছে বা এই ওয়েব অ্যাপটাকে লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আমাদের এগ্রিকালচার মিনিস্টারকে মাথায় রাখবে, নরেন্দ্র সিং তোমার কিন্তু আমাদের এগ্রিকালচার মিনিস্টার। চলে যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার সিক্স সম্প্রতি কে T20 প্রথম 500 উইকেট অর্জন করেছে। তো দেখো এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডিজে ব্রাভো, ডোয়েন ব্রাভো যাকে বলা হয়, সেই যার নিক নেম কিন্তু ডিজে, ঠিক আছে, গান করে খুব, তার জন্য কিন্তু ডিজেও বলা হয়। তো সেই ডিজে ব্রাভো কিন্তু এই T20 প্রথম 500 উইকেট
অর্জন করেছে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে, দেখো এই 500 উইকেট কোথায় অর্জন করেছে, যে সিপিএল আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু এই 500 উইকেটের খেতাব কিন্তু ডিজে ব্রাভো অর্জন করেছে টি টোয়েন্টিতে প্রথম। ওকে চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, কোন দল ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা UEFA চ্যাম্পিয়ন্স লিগ 2019-20 জিতেছে। তো এখানে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে ইউরোপীয় ফুটবল যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের যে চ্যাম্পিয়ন্স লিগ, সেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে জার্মানির যেটা বায়ার্ন মিউনিক যে টিমটা আছে, সেই বায়ার্ন মিউনিক কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা কিন্তু এই নিয়ে 6 টাইম এন্ডা বায়ার্ন মিউনিক এই চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে। ওকে চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, আয়াকা তাকাশি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, তিনি কোন খেলাধুলোর সাথে যুক্ত? তো দেখো এখানে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আয়াকা তাকাশি যিনি আছেন তিনি কিন্তু জাপানের একজন টেনিস প্লেয়ার। ওকে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, টেনিস। তিনি কিন্তু রিও অলিম্পিকে যেটা ওম্যান ডাবলস আছে, সেই ওম্যান ডাবলসে কিন্তু গোল্ড পেয়েছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু সম্প্রতি যে আমাদের যে অলিম্পিক হওয়ার কথা ছিল, সেই টোকিও অলিম্পিক, সেটা এই কোভিড-19 জন্য পিছিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু সম্প্রতি তার অবসর ঘোষণা করেছেন, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, টেনিস। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, 2020 সালের আগস্টে অর্চনা মহন্ত মারা গেলেন, তিনি কোন ভাষার লোকগায়ক? দেখো তিনি কিন্তু আসামিজ ভাষার লোকগায়ক, তিনি একজন আসামের পপুলার ফোক সিঙ্গার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে অর্চনা মহন্ত মারা গেছেন, তিনি কিন্তু আসামিজ ল্যাঙ্গুয়েজের একজন ফোক সিঙ্গার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আসামিজ। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, সম্প্রতি কেভিন মায়ার কোন সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করলেন? দেখো সম্প্রতি যে কেভিন মায়ার আছেন, তিনি কিন্তু টিকটকের সিইও ছিল বা চিফ এক্সিকিউটিভ অফিসার ছিল। তিনি কিন্তু সম্প্রতি তিন মাস আগে কিন্তু তিনি এই পদে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন এই সিইও পদ থেকে পদত্যাগ করার জন্য। ওকে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, টিকটক। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11, এবং এই পার্ট থেকে আমরা যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে যেসব স্ট্র্যাটেজিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেই সব স্ট্র্যাটেজিকগুলো আমি আলোচনা করে দেবো কুইকলি। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে 11, দাচিগাম জাতীয় উদ্যানটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এটা যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই জম্মু অ্যান্ড কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু দাচিগাম জাতীয় উদ্যানটি অবস্থিত। এবং একটা জিনিস যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের রিলেটেড একটা ইনফরমেশন মাথায় রাখবে, যেটাও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো দেখো যে রিসেন্টলি যে স্যাফরন আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, যে স্যাফরনগুলো, সেই স্যাফরনগুলো কিন্তু ই অকশানের ব্যবস্থা করা হয়েছে, মানে যে বিক্রি হবে সেটা কিন্তু ই অকশানের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা পোর্টাল তৈরি করে ক্রেতা এবং বিক্রেতাদের ই অকশানের মাধ্যমে কিন্তু এই স্যাফরনগুলো বিক্রি করা হবে, মানে অনলাইনে বিক্রি করার মতো এরকম একটা ব্যাপার কিন্তু করা হয়েছে ই অকশান। অকশান মানে বোঝাই যাচ্ছে যেখানে দাম কড়াকড়ি হয়, দাম দরাদরি বা এগুলো করা হয়, সেই ব্যাপারটা কিন্তু অনলাইনে করা হবে। ওকে তো এটাও মাথায় রাখবে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 12, মানসিক স্বাস্থ্য ঠিক করতে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে কিরণ হেল্পলাইন চালু করা হবে? তো দেখো মানসিক স্বাস্থ্য, মানুষের যে মেন্টাল হেলথ, সেই মেন্টাল হেলথটাকে ঠিক করার জন্য কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে বা একটা হেল্পলাইন চালু করবে, সেটা হচ্ছে কিরণ হেল্পলাইন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এখানে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের মিনিস্টারকে, তিনি হচ্ছেন থারওয়ার চাঁদ গেহলট, ঠিক আছে। থারওয়ার চাঁদ গেহলট কিন্তু মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13, জিএসটি কাউন্সিলটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গঠিত হয়েছিল? তো দেখো এই যে জিএসটি কাউন্সিল আছে, সেটা কিন্তু ভারতের যে সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 279A, এই 279A কিন্তু গঠিত হয়েছিল। এবং এটা কবে গঠিত হয়েছিল দেখো, ইট ওয়াজ কনস্টিটিউটেড অন 15 সেপ্টেম্বর 2016। তো 15 সেপ্টেম্বর 2016 বা 2016 সালের 15 সেপ্টেম্বর কিন্তু এটা গঠিত হয়েছিল। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 14, ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR
ভারতীয় উদ্যান গবেষণা ইনস্টিটিউট বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ IIHR কোথায় অবস্থিত? তো এই যে ICAR ও IIHR এটা কোথায় অবস্থিত সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান বি, কর্ণাটকের ব্যাঙ্গালোরে কিন্তু এই ICAR বা IIHR এটা কিন্তু অবস্থিত। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 15, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সাইলেন্ট ভ্যালি যে জাতীয় উদ্যান আছে সেটা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে কেরালার আমি একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম সেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে সেখানে আছে সাইলেন্ট ভ্যালি যে জাতীয় উদ্যান আছে সেটা কিন্তু কেরালায় অবস্থিত। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কেরালা। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16, জম্মু ও কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে? তো জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অপশান ডি, মনোজ সিনহা। মনোজ সিনহা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। তো এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর আলোচনা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কিনা তোমরা সব ভিডিওর আপডেটগুলো ঠিক সময়ে পেয়ে যাও। তো আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।